বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকে এই ব্লগটা দেখছেন আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এবং সুস্থ আছি সবাই। তো আজকে সকালবেলা তৈরি করছি হচ্ছে একটু নরম নরম খিচুড়ি, সেই সাথে হচ্ছে বেগুনের বড়া আর পটলের বড়া, আর বাচ্চাদের জন্য হচ্ছে একটা ডিম ভেজে দুজনকে ভাগ করে খাইয়ে দিব। তো সকালবেলা একদম ঝটপট নাস্তা। দেখা যায় এই বৃষ্টি, এই রোদ, আসলে আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। তো মনে যা চাই আসলে তাই রান্না করি, যেটা খেতে ভালো লাগবে। আর বাচ্চারা তো খিচুড়ি খেতে এমনিতেও পছন্দ করে। তো এই তো সকালের নাস্তাটা আগে করে নিই। আর আজকের একটা রিকোয়েস্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। রিকোয়েস্টটা করেছে হচ্ছে হাবিবুর রহমান আইডি থেকে। তো আপুর নাম হচ্ছে বিবি রহিমা, তার দুইটা ছেলে এবং একটা মেয়ে আছে, আর মেয়েটার নাম হচ্ছে ইশরাত জাহান নাবিলা। তো সবার পরিবারের ফুল পরিবারের হচ্ছে নাম নিয়ে নিলাম, আর ছেলে একজনের নাম হচ্ছে হাবিবুর রহমান, ছেলের নামেই হচ্ছে আপু আইডিটা চালায়। আর আরেকজন আরেকটা ছেলের নাম আমি জানি না, আপু লেখেনি। তো আপুর পরিবারের জন্য সবাই দোয়া করবেন, ওনারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এই দোয়া আমিও সবসময় করি। তো আপু আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যেন প্রতি সপ্তাহের সবজি বাজার এবং মাছ মাংসের বাজারটা ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি কীভাবে কী করি। তো আমি যেহেতু যেদিন দেখা যায় যে বাজারের দিন থাকে আমার, যেদিন বাজার করব সেটা মাছ মাংসের হোক অথবা অন্য কিছু গ্রোসারির আইটেমের হোক, তো আমি যেটা করি সকালে রান্নার সাথে সাথে হচ্ছে দুপুরের জন্য কিছু প্রস্তুতি নিয়ে ফেলি, অথবা দুপুরেটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিই, ভাতটা একটু দেরি করে রান্না করি। কিন্তু তরকারি, ভাজিটাজি, ডাল এগুলো রান্না করা হলে তাহলে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিই। তো যে কারণে যেটা হয় যে রান্নাটাও হতে থাকে, খাবারের ঝামেলাটা থাকে না, আর হচ্ছে মাছ মাংস যেটা আনা হোক সেটা হচ্ছে গুছানোও হয়ে যায়, কাটা বাছা ধোয়া এগুলো তো অনেক সময় লাগে। তো একদিকে দেখা যাবে আমার রান্নাটাও হতে থাকবে, আর অপর দিকে হচ্ছে আমার মাছ মাংস যেটাই আনা হোক সেটা কিন্তু ক্লিন হয়ে যাবে, ওইগুলো কাজও গুছানো হয়ে যাবে। এই জন্য রান্নার পার্টটা আমি সকাল সকাল করে নিই। আর রান্না তো ওস করতেই হবে, আসলে ওটা থেকে তো ছুটি নেই। তো রান্নাটাও হবে, বাচ্চাদের খাওয়া দাওয়া আর হচ্ছে সময়েরও ঝামেলা হবে না। তো এই জন্য হচ্ছে সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটাও হয়ে গেছে দেখতে পারলেন। আর সেই সাথে হচ্ছে ভাজি করে নিয়েছি একটু শিম কফি আলু দিয়ে, অল্প একটু ছিল সবজি তো সেগুলো দিয়ে হচ্ছে ভাজি করে নিয়েছি। আর তরকারিটা তো বসিয়ে দিলাম, ওটা হতে থাকবে। ভাতটা আমি 11:30 নাগাদ হচ্ছে বসিয়ে দিব। আর এখানে হচ্ছে একটা মুরগি আমি বসিয়ে দিয়েছি, আর তিনটা মুরগি আছে এগুলো হচ্ছে কেটে নিব। সপ্তাহে আমার মাংসের হিসাবটা আসলে খুবই সহজ সরল, তো চার সপ্তাহে আমার চারটা মুরগি খাওয়া হয়, প্রতি সপ্তাহে একদিন আমি মাংস রান্না করি, তো সেটা গরু মাংস হোক বা মুরগির মাংস। তো একটা করে মুরগি নিয়ে আসলে আমার হচ্ছে দুইবেলা সুন্দর মতো হয়ে যায়। তো একটা করে মুরগি আমি সপ্তাহে একদিন রান্না করি, সেটা বৃহস্পতিবার অথবা শুক্রবার রান্না করি আর কি। তো মাংস এই গেল মাংসের হিসাব, আর সেই সাথে গরু মাংসটাও হচ্ছে যে যদি খেতে ইচ্ছা করে তো সেই ক্ষেত্রে নিয়ে আসা হয়, সেই ক্ষেত্রে রান্না করা হয়। তো গেল এই মাংসের হিসাব, গরু মাংস 1 কেজি, সেই সাথে 4টা মুরগি। তো এরপরে আসি মাছের হিসাবে। মাছেরটা আমার হচ্ছে মাছেরটাও খুব সহজ সরল, আমি 10 থেকে 15 দিনের মাছ আনা হয়। আর এই 10-15 দিনের মাছ হচ্ছে আমি 5 থেকে 6 কেজি মাছ নিয়ে আসা হয়, সেই মাছগুলোই আমি মিক্স করে আসলে রান্না করি। একদিন ছোটো মাছ, একদিন বড় মাছ, বা বড় মাছের যে আইটেমগুলো আছে যেমন এখন সমুদ্রে মাছ নিয়ে এসেছে, তো এগুলো হচ্ছে এরকম করে আসলে রান্না করি। এক একদিন এক একটা রান্না করি, হয়তো বা একদিন একটু শুটকি খাওয়া হলো, একদিন মাংস, একদিন ছোটো মাছ, একদিন বড় মাছ, এভাবে করে আসলে ম্যানেজ করতে হয়। তো প্রতিদিনই আমি হচ্ছে একদিনেই তো আসলে 2-3টা আইটেম রান্না করি না, আপনারা তো দেখেনি। আর এই মুহূর্তে যে বাজারের অবস্থা, এভাবে করে আসলে খাওয়াও সম্ভব না, একটু হিসাব করে খেতে হবে। তো আমার হাজব্যান্ড হচ্ছে এবার মানে সবসময় বলে যে বাজারে অনেক সামুদ্রিক মাছ আসে, তো কেনা হয় না আসলে, ডাক্তারও ওনাকে খেতে বলেছে, তো বলছিল যে আসলে নিয়ে আসবো যদি খেতে না পারি, উনি সব ধরনের মাছ আসলে খেতে পারে না। আমাদের যে দেশীয় মাছগুলো আছে এগুলোই বেশিরভাগ উনি খায়, নদী বা বিলের মাছ আর হচ্ছে চাষ করা এই ধরনের মাছ আর কি। তো আমি বলেছিলাম অল্প করে নিয়ে আসতে, তো এবার ফার্স্ট হচ্ছে নিয়ে এসেছে, এটা ছিল সুরমা মাছ। তো মাছটা মাশাল্লাহ অনেক ভালোই ছিল, এর আগে কখনো আমাদের আসলে খাওয়া হয়নি। আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো, এখানে প্রায় 2 কেজির উপরে ছিল তেলাপিয়া মাছ, ছোটো মাছ, মিক্সড মাছ ছিল। এখানে চিংড়ি সহ বিভিন্ন ধরনের মাছ আছে, ওইখানে ছিল 1 কেজির মতো। ভিডিওতে যদিও একটু কম কম দেখা যায় কিন্তু আসলে কিন্তু এত কম না, ওইখানে 1 কেজি মাছ, ওইখানে হচ্ছে তেলাপিয়া 2 কেজি, আর সুরমা মাছ ছিল প্রায় হচ্ছে প্রায় 2 কেজির কাছাকাছি হবে আর কি। তো এইগুলো মাছ নিয়ে আসা যাও, এইগুলো মাছের সাথে আমি হচ্ছে
দুই দিন দুইটা মুরগি রান্না করব। এভাবে করে কিন্তু আমার 15 দিন ইজিলি চলে যাবে। মাছ মাংসের বাজারটা আমার আসলে এভাবেই সবসময় করা হয়, আবার এভাবেই হচ্ছে যে আমি করি। এর আগের যে মাছের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওইখানেও কিন্তু প্রায় হচ্ছে 5 থেকে 6 কেজি মাছ নিয়ে আসা হয়েছিল। ওই মাছগুলোও হচ্ছে কিন্তু আমি এভাবে করে ভাগ করে রেখেছিলাম আর কি, কেটে ধুয়ে সুন্দর করে। ওখানেও প্রায় 12 না 13 দিনের মাছ ছিল, সেই সাথে 2 দিন মুরগি দিলে তো 15 দিন হয়েই যায়। এভাবেই করে আসলে ম্যানেজ করি মাছ মাংসের বাজারগুলো। তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি একবারে হচ্ছে ফ্রিজে রাখবো। কাটা বাছা ছাড়া মাছ রাখলে আমার একদমই ভালো লাগে না, আর মাছের পেটের যে ময়লাটা থাকে ওটা ফ্রিজে আসলে ডিপ হয়ে গেলে না ওই মাছটা খেতে ভালো লাগে না। তো একদম ক্লিন করে রাখলে দেখা যায় আপনি যদি বের করবেন, একটু ভিজিয়ে রাখবেন, তারপর রান্না করে ফেলবেন, একদম ঝটপট হয়ে যাবে। তো এভাবে করে কাজ করে রাখলে দেখা যায় আমার কিন্তু 15 দিনের কাজ অলরেডি হয়ে গেল, শুধু সবজি কাটা আর রান্না করা এগুলোই থাকবে। তো মাছ মাংসের যে কাটা বাসার ভেজালটা এটা কিন্তু হচ্ছে আমার শেষ হয়ে গেল একদম, এখানে আর কোনো ঝামেলা থাকবে না। এভাবে করে আসলে ম্যানেজ করি সংসারে, একটু বুদ্ধি খাটিয়ে চললে, একটু একদিন একটু কষ্ট বেশি করলে দেখা যায় বাকি দিনগুলো কিন্তু আরামসে কেটে যায়। দিন করে এভাবে মাছ আনা হয়, যদি লাস্টে লেগে যায় তখন আবার হয়তো বা 2-1 কেজি আনা হয়, আর ছোটো মাছ আছে। তো এভাবে করে আসলে আমি ম্যানেজ করি, দেখা যায় একদিন একটু বড় মাছ রান্না করলাম, যেমন এই মাছগুলোর কথা বলি, একদিন হয়তো বা তেলাপিয়া রান্না করলাম, একদিন আমি সুরমা মাছ রান্না করলাম, একদিন ছোটো মাছ রান্না করলাম, তারপরে একদিন একটু শুটকি খেলাম, যদিও শুটকিটা খুবই কম করা খাওয়া হয়, হয়তো বা 15 দিনে একদিন যখন ভালো লাগে না খেতে খেতে তখনই। তো তারপরে হচ্ছে সাথে তো হচ্ছে শাক সবজি ভাজি এইসব করা হয়, ডাল রান্না করা হয়ে যায় আসলে। তো এখানে কথা হচ্ছে যে আপনি যত বেশি আইটেম করবেন তত বেশি খরচ। আপনি যদি একসাথে হচ্ছে মাছ বড় মাছ ভুনা করলেন, ছোট মাছের চচ্চড়ি করলেন, সাথে ডাল রান্না করলেন, একটু সবজিও করলেন, ভাজিও করলেন, এভাবে করলে খরচ তো বাড়বেই। তো আমাদের যেহেতু হিসাবের কথায় আসে, তো এই হিসাবে হচ্ছে এভাবে না করলে কিন্তু আসলে হয় না এখন বর্তমানে যে পরিস্থিতি, এভাবে না করলে আসলে সংসার চালানো। তাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো একদম ক্লিন করে নিয়েছি, বড় মাছগুলো আগে ধুয়ে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব, আর তারপরে হচ্ছে ছোট মাছগুলো বসে বসে আস্তে আস্তে কাটবো। এই ফাঁকে কিন্তু আমার রান্নাগুলো হচ্ছে, তো একবারে হচ্ছে সবগুলো কাজ গোছানো হয়ে গেল। তো আশা করি আপু তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো, আর যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমি যেভাবে করি বা আমি যেভাবে সব কিছু ম্যানেজ করি ওইভাবে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর হচ্ছে সবজির বাজারের কথা বলেছো, সবজিটা আমি হচ্ছে সপ্তাহে একদিন কেনা হয়, একদিন সবজি কিনলে ফ্রিজে রেখে দিলে তো খাওয়াও যায়, আর সেই সাথে হচ্ছে আমার হাজবেন্ড যে মসজিদে নামাজ পড়ে আমার বাসার সামনেই, তো মসজিদের আশপাশে অনেক সবজিওয়ালারা বসে, দেখা যায় এলাকার সবজিওয়ালাও আছে, এছাড়াও বাজারের কিছু খুচরো সবজিওয়ালাও কিন্তু সামনে বসে। তো তখন যিনি উনি হচ্ছে তাজা যে সবজিগুলো হাতের কাছে পান সেগুলো নিয়ে আসেন, হয়তো বা সেটা শাক হলো, একটু পেঁপে বা যে কোনো সবজি ভালো লাগলো দেখতে ওইটা সাথে করে নিয়ে আসে। তো এভাবেই করে আসলে সবজির বাজারটা করা হয় সপ্তাহে প্রায় 500 থেকে। তো ভিডিওর মধ্যে হচ্ছে বাচ্চারা বারবার আসছিল, বারবার কেটে কেটে ভিডিও করতে হচ্ছে, ওদের কথার জন্য আমি আসলে খুবই দুঃখিত। তো সবজিটা মাসে দেখা যায় আমার সপ্তাহে হচ্ছে 500 থেকে 700 টাকার মতো সবজি লাগে। তো এভাবে করে আসলে ম্যানেজ করি, আর এই যে মাছগুলো আমি ভাগ করে নিয়েছি, তো বড় ছোট সব কিছু মিলিয়ে প্রায় আমার 13 না 14 কিলো টুপলা হয়েছে, পলিথিন এভাবে ভাগ করে নিয়েছি। আর হচ্ছে যে এর মধ্যে তো মুরগিটাও খাওয়া হবে, তো এভাবে করে আসলে ম্যানেজ করি। তো আজকের আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর সবশেষে হচ্ছে আমি জায়গাটা ক্লিন করে একটু পানিতে ভালো করে মুছে নিয়েছি, আর হচ্ছে স্যাভলন দিয়েছি সাথে, তো পরিষ্কার করে নিয়েছি। আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।